পৃথিবীর বিভিন্ন সংস্কৃতির উপকথার অন্যতম আকর্ষণ হচ্ছে ইউনিকর্ন, যাকে আমরা ময়ূরপঙ্খী ঘোড়া হিসেবে চিনি। প্রাচীন গ্রিস থেকে ভারত, মেসোপটেমিয়া থেকে চীন, সব জায়গায় কল্পকাহিনীতে ইউনিকর্নের অস্তিত্ব পাওয়া যায়। এমনকি বিখ্যাত পণ্ডিতেরাও ইউনিকর্নের অস্তিত্বে বিশ্বাস করত। সাধারণ বর্ণনায় ইউনিকর্ন সাদা বড় ঘোড়ার মতো দেখতে হয়, ঠিক কপারের মাঝখানিতে একটা শিং থাকে। গ্রিক চিকিৎসক ও ঐতিহাসিক টিসিয়াস বলেছেন, এই প্রাণী বুনো গাধার মতো দেখতে, আলোর গতির মতো ছুটে চলে এরা। শিংগুলো সাদা, লাল কিংবা কালো হতে পারে। প্রায় কাছাকাছি বর্ণনা দেন এরিস্টটল। বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলো বলেছে, ইউনিকর্ন আকারে হাতির মতো, মাথার মাঝখানে আছে শিং। প্রাণীটা বেশিরভাগ সময় গাদাতে থাকতে পছন্দ করে। অনেকে মনে করেন মার্কো পোলো আসলে গন্ডার ভেবে ইউনিকর্ন ভেবেছিল। চীন উপকথা ইউনিকর্নকে বলা হয় কিলিন। কিলিনের শরীর দেখতে অনেকটা হরিণের মতো, কিন্তু মাথাটা সিংহের মতো। জাপানি উপকথা ইউনিকর্নকে বলা হয়েছে কিরিন, আর গ্রিকরা বলতো কাইমেরা। এই তিনটি অঞ্চলের ইউনিকর্ন বর্ণনায় অনেক মিল রয়েছে। এদের শান্তিপ্রিয় এবং অলৌকিক হিসাবে গণ্য করা হয়। চলাচল করে ম্যাক কিংবা পানির উপর দিয়ে। প্রচলিত উপকথা ইউনিকর্নের মতো প্রচলিত রয়েছে মৎস্যকন্যার কথাও। আফ্রিকান সংস্কৃতিতে কঙ্গো উপকথায় আবাদা নামের ইউনিকর্নের মতো প্রাণীর উল্লেখ পাওয়া যায়, এর আকারে গাধার মতো। প্রাচীন আমেরিকার চিলির উপকথায় ক্যামাহুয়েতো নামে একটি প্রাণীর কথা বলা হয়, যা অনেকটা ইউনিকর্নের মতো দেখতে। এছাড়া ইরানের প্রাচীন নগরী পার্সিপোলিসে ইউনিকর্নের ভাস্কর্য আছে, যা থেকে বোঝা যায় আরবীয় ইউনিকর্ন ছিল। ইউরোপিয়ানরা মনে করত ইউনিকর্নরা কুমারী মেয়েদের ভালোবাসে। নির্জনে কোনো সুন্দরী কুমারী মেয়ে একা বসে থাকলে ইউনিকর্নেরা তাদের কাছে আসে, মেয়েদের কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়। এই সময় তাদের ধরা সম্ভব হয়। এ নিয়ে মধ্যযুগের ইউরোপিয়ান সাহিত্যে অনেক কাহিনী ও উপাখ্যান রয়েছে। ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের রূপকথা ইউনিকর্নের অস্তিত্ব আছে। এ অঞ্চলে ইউনিকর্নকে বলা হয় ময়ূরপঙ্খী ঘোড়া। এই ধরনের ঘোড়ার দুটি পাখা থাকে, যা দিয়ে তারা দ্রুত উঠতে পারে। প্রাচীন আমলে রাজপুত্রদের ঘোড়ায় চড়ে রাজকন্যাকে বিয়ে করতে আসত, তারপর সে ঘোড়ায় করে নিয়ে যেত নিজের রাজ্যে। এখন প্রশ্ন হচ্ছে, সত্যি কি ইউনিকর্নের অস্তিত্ব পৃথিবীতে ছিল? যদি নাই থাকবে, তাহলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের কথাতে কিভাবে এই প্রাণীর অস্তিত্বর কথা বলা হলো? বিজ্ঞানীদের ধারণা যে সম্ভবত ইউনিকর্নের মতো দেখতে এক ধরনের প্রাণী পৃথিবীতে আসলে ছিল, কিন্তু কালের বিবর্তনে এরা বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু ইতিহাসের পাতায় এর নাম রয়ে গিয়েছে।